সুপ্রভাত বন্ধুরা, আজ 19শে অক্টোবর শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। বিশ্ব সংঘাতের কারণে ক্ষুধায় প্রতিদিন মৃত্যু হচ্ছে 21,000-এর বেশি মানুষের, জানাচ্ছে ব্রিটেন ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম। বিশ্বে 100 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রসংঘ। এর মধ্যে অর্ধেক মানুষের বসবাস সংঘাতময় দেশগুলোতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। এখন শুধু সময়ের অপেক্ষা, জানাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে 90টি রকেট নিক্ষেপ করা হয়েছে, এই তথ্য স্বীকার করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। জাপানি জাহাজকে অবৈধভাবে চীন জাপান বিতর্কিত জলসীমায় প্রবেশের অভিযোগ জানালো চীন। ঘটনা 15 অক্টোবর। জাহাজটিকে সতর্ক করে ছেড়ে দিলেও বারবার জাপানের এই প্রচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবার হুঁশিয়ারি দিয়েছে চীন। উত্তর কোরিয়ার আকাশ সীমায় সামরিক ড্রোন ওড়ানোর অভিযোগে এবার দক্ষিণ কোরিয়াকে কড়া হুমকি দিল কিম জং উনের বোন কিম ইয়ো জং। নাইজেরিয়ায় সড়কে জ্বালানি বোঝায় তেল ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণ, মৃত 147। গ্রিস উপকূলে নৌকা ডুবে শিশুসহ 4 অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জল সংকট নিরসনে নিষ্ক্রিয়তায় 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছে গ্লোবাল কমিশনের এক বিশেষজ্ঞরা। আসছি দেশ ও রাজ্যের খবরে। ঝাড়খণ্ডে বিজেপি জোটে ভাঙন, 2 নেতা এলেন JMMA। মহারাষ্ট্রে কংগ্রেসের MVA আসন রফা প্রায় চূড়ান্ত, জানালো কংগ্রেস। তালিকা থেকে বহু বিজেপি বিরোধী ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, অভিযোগ জানালো MVA। বিশ্বের প্রতি 4 গরিবের একজন ভারতীয়, জানালো রাষ্ট্রসংঘের রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরেও ধোয়াশায় চাদরে ঢাকা পড়েছে দিল্লি। সাদা ফেনায় ঢাকল যমুনার জল। বাতাসের মধ্যে দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি বলে জানান পরিবেশবিদরা। 1929 সালের বাল্যবিবাহ প্রতিরোধ আইনটিতে 2006 সালে কিছু সংশোধন করা হলেও এখনও অনেক ফাঁক থেকে গেছে বলল সুপ্রিম কোর্ট। পুনরায় প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হলো। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে তামিলনাড়ুর জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সঙ্গীতের মধ্যে থেকে বাদ গেল দ্রাবিড় শব্দটি। রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন, বললেন রাজ্যপালের দ্রাবিড়িয়ান অ্যালার্জি রয়েছে। মোদীকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের কড়া চিঠি, চেন্নাইতে হিন্দি মাস উদযাপনের সিদ্ধান্তে আপত্তি জানানো হলো। বিহারে বিস্মত কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 35, নীতিশকে খুনি মুখ্যমন্ত্রী বললেন তেজস্বী। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের অনশনের আজ 15তম দিন, সরকার নিরুত্তাপ নিষ্ক্রিয়, দাবি না মানলে মঙ্গলবারই ধর্মঘট। CBI নিষ্ক্রিয় কেন, আওয়াজ তুলে আজ সোদপুর ধর্মতলার ন্যায় বিচার যাত্রা, সোমবার মহাসমাবেশ। শিয়ালদা ESI হাসপাতালে আগুন, মৃত্যু হল এক রোগীর। কুণাল নারায়ণের বৈঠক নিয়ে বিবৃতি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, বলা হয়েছে আন্দোলনের পরিপন্থী এই আচরণ সমর্থন করা হচ্ছে না। চন্দননগর স্টেশন চত্বরে উচ্ছেদ রুখে দিলেন সিটু, নেতৃত্ব রেল হকাররা, উচ্ছেদের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এখন খেলার খবর। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বিহারের মুখোমুখি বাংলা। বৃষ্টির জন্য শুক্রবার কল্যাণীতে প্রথম দিনে খেলা শুরুই করা যায়নি। অভিমন্যু ঈশ্বরনকে সংবর্ধিত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, 100তম প্রথম শ্রেণীর ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করার জন্য। ইমার্জিং এশিয়া কাপ T20 শুরু হলো। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় দলের নেতৃত্বে আছেন তিলক বর্মা, অন্যদিকে পাকিস্তান শাইন্সের অধিনায়ক মোহাম্মদ হ্যারিস। PV সিন্ধু ডেনমার্ক ওপেন থেকে ছিটকে গেলেন কোয়ার্টার ফাইনালে গ্রেগরিয়া তুনজুং এর কাছে। শেষ 8-এর লড়াইয়ে 57 মিনিটেই হেরে গেলেন সিন্ধু। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।